খাবারটা গুণগত মান অনেক ভালো, আমি একটু লিখছি। ভাই এটা এটা কি চিনা? এটা দাম কত? পঁয়ত্রিশ টাকা কেজি। এটা ধানের কেজি কত ভাই? ধানের কেজি 30 টাকা। 30 টাকা ধান। আচ্ছা আচ্ছা, ছোলা 75 টাকা ছোলা। এটা ভুট্টা ভাঙা? এটা কত? 30 টাকা। এটা ডাবলি 40 টাকা কেজি। ডাবলি 40 টাকা কেজি। এটা এটা কি? এটা সূর্যমুখী। সূর্যমুখী ফুল, সূর্যমুখী বিচি না এটা? আচ্ছা এটা এটা কেজি কত? একশো টাকা। এটা তো মনে হয় পাখি খায়, তাই না? পাখি কবুতর, পাখি কবুতর দুটোই খায়। আচ্ছা আচ্ছা, এটা কিসে? এটা কোয়েল পাখির খাবার, মুরগিও খায়। এটা কত করে ফিট? 35 টাকা কেজি। এইটা এটার নাম কি? হেলেন্ডা। কত কেজি? 75 টাকা। আচ্ছা আচ্ছা, পাশেরটা এটাও 75 টাকা। এটার নাম মুগ ডাল। আচ্ছা আচ্ছা, পপকর্ন 70 টাকা কেজি। আচ্ছা, এখানে গম দেখতেছি, গমটা ছোট গম। এটা জিরা গম, এটা কত করে কেজি? এটা 40 টাকা। আর এইখানে আরেকটা দেখতেছে, এটা কি? এটা খেসারি, এটা 60 টাকা কেজি। এছাড়াও তো কবুতরের সব কিছুই এখানে পাওয়া যায়, কবুতর মুরগি পাখি সবই আছে, মেডিসিন টেডিসিন যাবতীয় যা আছে কবুতরের সব কিছু পাওয়া যায়। সব কিছু পাওয়া যায়। ও, আপনি তো কবুতর মনে হয় সেল করেন, তাই না? হ্যাঁ, কবুতর সেল। একটু কবুতরগুলো দেখি। এছাড়া উনি কবুতর সেল করে থাকেন, সুলভ মূল্যে কবুতর বিক্রি করেন। যারা কম দামে খাবার কিনতে চান, ভালো খাবার, সুষম খাবার কবুতরের জন্য, এখান থেকে নিতে পারেন। পাখির সব রকম উপকরণ বিক্রি করা হয়, পাখির লাভবার ঘর সহ সব কিছুই পাওয়া যায়, হাঁড়ি টাড়ি। এছাড়াও সব রকম ওষুধ পাওয়া যায় এখানে। আপনারা হয়তো দেখছেন এখানে কবুতর পাখি হাঁস মুরগি সব কিছুর ওষুধ পাওয়া যায় এবং সুলভ মূল্যে নিতে পারবেন। ধন্যবাদ।